আজকে আমি একটি রেসিপি দেখাচ্ছি। এটা হলো স্কোয়াশ। এটার সঙ্গে এই সবজির সঙ্গে সকলেই পরিচিত। স্কোয়াশটি হলো শিলংয়ের একটি অন্যতম ফসল বা সবজি। আমি আজকে স্কোয়াশটা আর মাছের মাথা দিয়ে রান্না করব। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে আর মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে ওঠানোর পর এখন আমি কুচো কুচো করে কেটে রেখেছি স্কোয়াশ। এই স্কোয়াশটা কেটে রেখেছি যেভাবে আমরা লাউ দিয়ে রান্না করি, পানি লাউ দিয়ে, ঠিক সেইভাবে। এখন কড়াইতে আমি কুচোনো দুটো পেঁয়াজ দিচ্ছি ছোট সাইজের। প্রথম পেঁয়াজটাকে তেল আর তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মানে জাস্ট একটু নরম নরম হবে। নরম নরম হয়ে গেলে একটু ঢেকে ঢেকে রাখব। তারপর এটাতে আমি নুন হলুদ দেওয়া তো আছি, আমি এখানে স্কোয়াশটা দেব। স্কোয়াশটা দেওয়ার পর স্কোয়াশের মধ্যেও নুন হলুদ দিতে হবে। স্কোয়াশের তো অনেকই গুণ আছে, নানান রকম রান্না করা যায় স্কোয়াশ দিয়ে। স্কোয়াশ দিয়ে নানান রকম রান্না হয়, অনেক কিছুই হয়। স্কোয়াশটা খুব সহজে হজমও হয়ে যায়, যার জন্য স্কোয়াশটা যে কোনো অসুস্থ মানুষকেও দেওয়া যায়, বাচ্চাদেরকেও দেওয়া যায়। একদম সহজ পাচ্য একটি সবজি। শিলংয়ে এটা এরকম সময় আগস্ট মাস থেকে শুরু হয় আর এখন প্রায় শেষের পথে, কিন্তু পাওয়া যায় সারা বছরই। এটাকে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে সারা বছর এটাকে ব্যবহার করা যায়। এখন আর মাছের মাথাটাকে আমি এটার মধ্যে ভাজা মাথাটাকে আমি দেব। তার আগে এটাকে ভালো করে কষাতে হবে জিনিসটাকে, মানে মজে আসতে হবে সবজিটা। তারপর আমি এই আর মাছের মাথাটা দেব। ঢেকে ঢেকে এটাকে আস্তে ধরে আস্তে আস্তে ঝিমি আছে এটাকে সেদ্ধ করতে হবে, মজে আসবে। জলটা হয় না, স্কোয়াশে নিজস্ব জল আছে, জলের কোনো প্রয়োজন নেই। এটা নিজের জলেই, নিজের ভাতেই নিজে সেদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে আমি একে একে তারপর যা যা দেওয়া দেব। খুবই সহজ, এটাকে দিয়ে নানান রকম তরকারি হয়। আজ স্কোয়াশের সঙ্গে তো সবাই পরিচিত। মাছের মাথাটা দিয়ে ভালো করে মাছের মাথাটাকে বের করে দিতে হবে হাড়টা, কারণ আর মাছের মাথাতে তো কিছু থাকে না, হাড়টাই বেশি থাকে। আজ ভালো করে এটাকে ভেঙে তারপর মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিলে তরকারিটা ভালো হবে। আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যার যেরকম ঝাল অনুযায়ী দিতে পারে। আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেবো, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেও এটাতে হবে, এটাতে খালি কাঁচা লঙ্কা দিলেও হবে। কাঁচা লঙ্কার ঝাল যদি কেউ খেতে চায় তা কাঁচা লঙ্কার ঝাল দিয়েও হবে। আমি এখানে জিরার গুঁড়া দিলাম, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োটা যদি কেউ না দিতে চায় নাও দিতে পারে, খালি কাঁচা লঙ্কা দিয়েও এটা হয়ে যাবে, খুব সহজেই হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রাখতে হয়, তাহলে ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। আর এটার মধ্যে কোনোই জল দিতে হয় না, সব থেকে মজার ব্যাপার জল লাগে না, নিজের জলে নিজে সেদ্ধ হয়ে যায় আর খুব নরমও হয়, খুব স্বাদ হয়। তখন জল যদি কেউ দিয়ে দেয় তখনই কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, জলের কোনো প্রয়োজনই নেই এই তরকারিটার মধ্যে। লাউ দিয়েও সেম প্রসেসই করা যায়, স্কোয়াশটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার তরকারিটা মোটামুটি হয়ে এসছে। এটাকে কষাতে হবে, কষানোর পরে এটার রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে। রঙটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে তারপর যখন কড়াই থেকে উঠে আসবে বা একদম মজে গিয়ে কমে যাবে অনেকটা, তখন এটার মধ্যে নামিয়ে নিতে হবে। আমার তরকারিটা হয়ে গেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বানিয়ে বলবেন অবশ্যই কেমন হলো এই স্কোয়াশ, শিলংয়ের স্পেশাল সবজি।
ধন্যবাদ।